আরো ওই আজকের যে নির্বাচন উপনির্বাচনটি এটা কিন্তু ইভিএম এর মাধ্যমে হবে এবং আমরা প্রথম কিন্তু আপত্তি তুলেছিলাম এবং ইলেকশন কমিশনে আমাদের পার্টির পক্ষ থেকে এটার বিষয়ে জোরালো আপত্তি দিয়েছিল। ইলেকশন কমিশন আমার পার্টির চেয়ারম্যান মহোদয়কে আশ্বস্ত করেছিলেন এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে এবং ইলেকশন জেলা রিটার্নিং কর্মকর্তা সহ ইলেকশনের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ আমাদেরকে বিভিন্ন সময় বলেছেন যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা সেটাকে সামনে রেখে আমরা এগোচ্ছিলাম, কিন্তু আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলতেছে, আমাদের নির্বাচনী অফিস ভেঙে ফেলতেছে, এমনকি তারা তাদের নির্বাচনী অফিস ভেঙে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে এবং এমনকি গ্রেফতারও করেছে। এমনকি গতকালকেও আমার গজারে ইউনিয়নের ফুলছড়ি উপজেলার জাতীয় পার্টির সহসভাপতি চাঁদ ভাইকে গ্রেফতার করেছে গতকালকেও। এইরকম একটা পরিস্থিতির মধ্যেও আমরা যখন বারবার রিটার্নিং অফিসারের কাছে বা ইলেকশন কমিশনে অভিযোগ দায়ের করে আসতেছিলাম বা তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে এই বিষয়গুলো তুলে ধরছিলাম, তারপরও তারা আশ্বস্ত করেছিল যে আপনার 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, 12 তারিখে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে। সেই আশা নিয়ে আমরা এগোচ্ছিলাম। আজকে সকাল 6টা থেকে আমাকে অ্যারেন্ডাবাড়ির চর থেকে শুরু করে বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে আমার কাছে ফোন আসতেছিল যে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, এজেন্ট হিসাবে ওখানে দায়িত্ব পালনের জন্য আমাদেরকে ঢুকতেই দিচ্ছে না, এমনকি যারা কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে তাদেরকে ধাওয়া দিয়ে বিদায় করে দিয়েছে এবং কোনো এইরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি যখন ভোট কেন্দ্রে যাই এই অভিযোগগুলো বরাবরই পাচ্ছিলাম। আমি আমার নিজের ভোট কেন্দ্রে যেও দেখি যে সেখানে রুমের মধ্যে ভোট কেন্দ্র পরিচালনা হবে, সেখানে এজেন্ট থাকবে আর সংশ্লিষ্ট যারা তারা থাকবে, সেখানে অনেক লোক এবং সেখানে যা আমি অভিযোগ পাই যে যে সেখানে কোনো পরিবেশ নাই আমি নিজের স্বচক্ষে দেখি এবং যা দেখি ইভিএম মেশিনও অচল, এমনকি আমার ভোটটাও আমি প্রদান করতে পারিনি। সেখান থেকে আসার পরে আমি মিডিয়ার সামনে আমার বক্তব্য তুলে ধরি এবং সর্বোপরি সবখানে যেটা আমাদের কাছে রিপোর্ট আসছে যে এজেন্ট থাকলেও অনেক ক্ষেত্রে এজেন্ট থাকলে বেশিরভাগই ক্ষেত্রে বের করে দেওয়া হয়েছে এবং তারা আওয়ামী লীগের যারা ছিল ওখানে প্রশাসন বা পুলিশ বা সকলের সহায়তাই বলবো আমি যে তারা ভোটারের আঙ্গুলের ছাপ নেওয়ার পরে তাকে বের করে দিয়েছে এবং এমনও আমরা দেখেছি একটা ভিডিও ফুটেজ আছে যে আঙ্গুলের ছাপটা তাদের এজেন্ট বা তাদের লোকজন নিজেই আঙ্গুলের ছাপটা বসায় বসায় দিচ্ছে যে এইখানে দেন এইখানে দেন এইখানে দেন। এটা হচ্ছে একটা মানে টোটাল 100 অধিক কেন্দ্রের হচ্ছে এটার বাস্তবতা বা এটার রিপোর্ট। সুতরাং সেই ধরনের একটি ভোট, একটা প্রশাসনের ভোট, এটা একটা কোনো ভোটই বলা যেতে পারে না। সেই কারণে আমরা 4 প্রার্থী তার সসব মতামতের ভিত্তিতে আমরা এই ভোটটা বর্জন করেছি এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট যদি নতুন করে তফসিল দিয়ে যদি তারা দিতে পারে দেয় এটার দাবি আমরা করছি। আপনারা এখন কি পদ্ধতিতে ভোটটা চান? না, এটা ইলেকশন কমিশন ঠিক করবে। আমরা তো হচ্ছে ইভিএম এ হবে না ব্যালট, না আমরা আগে দাবি করছি ইলেকশন বাতিল হোক, তারপরে বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। এটা তাহলে একটা বিষয় আপনাকে এখানে জানতে চাই, তাহলে কি ইভিএম কি ব্যর্থ? ব্যর্থ, ইভিএম দিয়ে সুষ্ঠু ভোট হবে এই ইলেকশন কমিশনের এই বক্তব্য মোটেই সঠিক নয়। এই পদ্ধতিও যদি সরকার এবং ইলেকশন কমিশনের এবং প্রশাসনের সদিচ্ছা না থাকে কোনোভাবেই সম্ভব ওনারা সুষ্ঠু ভোট কিভাবে দিতে পারবে এটা ইলেকশন কমিশনের দায়িত্ব, এটা তো আমার দায়িত্ব।